হাতের কনুইয়ে চোট পেয়ে 3 সপ্তাহ মাঠের বাইরে অভিজিৎ মণ্ডল। সোমবার তাঁর এক্স-রের ব্যবস্থা করা যায়নি লক্ষ্মী পুজোর জন্য, মঙ্গলবার এমআরআই করা হবে। পুনের বিরুদ্ধে চোট নিয়ে কাটরাতে কাটরাতে মাঠ ছেড়েছিলেন অভিজিৎ, ড্রেসিং রুম ছাড়লেন ব্যান্ডেজ নিয়ে। দ্বিতীয়ার্ধে বেশ কিছু দুর্দান্ত সেভ দিলেন তিনি, তার মধ্যে জেজের সেভটাই সেরা। ওটা হ্যান্ডবল ভেবে দাঁড়িয়ে গিয়েছিলেন লাল হলুদের শেষ প্রহরী, আচমকাই শট মারেন জেজে। তবে এটা নতুন কিছু নয়, এই নিয়ে দ্বিতীয়বার চোট পেলেন তিনি একই জায়গায়। অভিজিৎ ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, যেটা অনেকদিন মধ্যে একটা ভালো গোলকিপারের খেলা দেখলাম। দুর্ভাগ্য ওর একটা ইনজুরি হয়ে গেছে, চিন্তায় ফেলে দিয়েছে আমাদের, কারণ আমাদের গুপিতার অভিজিৎকে সামনে রেখেই আমরা টিম করেছি। আজকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি, কালকে এমআরআই করা হবে।